বাপ মার যত টাকা পয়সা থাকতো স্বামী না ছাড়া কোনোই নেই, টাকা পয়সা দিয়ে তো চলন যায় না, স্বামী যদি পাশে থাকে তো সবকিছু দিয়ে চলন যায়। মেয়েদের একমাত্র হইল তার স্বামীর ঘর, মেয়েদের একমাত্র পরিচয় হইল তার স্বামীর ঘর, স্বামী যদি না থাকে তাহলে তার কোনো। দর্শক আসসালামু আলাইকুম, দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের কষ্টের কথাগুলো আপনার সাথে শেয়ার করব। তো আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপু কেমন আছেন? ভালো আছি ভাই। আপনার নাম কি? আরিফা। আরিফা ভাই, এখন তো মনে করেন যে আমাদের ইউটিউবে আসলে তো আপনার জীব ব্যক্তিগত কথা বলতে হয়, তা আপনার ব্যক্তিগত কথা বলতে বা জানাতে কোনো সমস্যা নাই তো? না ভাই। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? বিগ্রামপুরে। তো ফ্যামিলিতে কে কে আছে? আছে বুড়া বাবা মা আছে রে ভাই, একটা বাবু আছে। আচ্ছা, তো আপনি খুব কষ্টের মাঝে আছে, দিনকাল খুব কষ্ট চলতেছে রে ভাই, বাসা বাড়িতে কাজ করে খাই কোনো মতন চলে, 100 টাকা প্রতিদিন কাজ করি, মাসে 3000 টাকা পাই, প্রতিদিনের টাকা প্রতিদিন এনে কাজ করে খাই, এতে কোনো মতো সংসারটা চলতেছে না, খুবই কষ্টের মাঝে রয়েছে, এগুলো ভিডিও সামনে আসছে। এখন যাতে কোনো ভাইয়েরা হেল্প সহযোগিতা করে পাশে থেকে দাঁড়া, কেউ বিয়ে শাদি করে তাহলে তার কাছে আমি বিয়ে শাদি বসতে চাই, যে তার বউ থাক বাচ্চা থাক তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনাকে আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ ভাই, বিয়ে হচ্ছে, বাচ্চা আছে একটা। আচ্ছা আচ্ছা, তো সংসার করছিলেন কতদিন? বেশি দিন না ভাই, 1 বছর সংসার করছিলাম। তো কেন 1 বছরের সংসারে কে সংসারটা ভেঙে গেল, কারণটা কি? ভেঙে গেল কারণ মানে উনি অন্য মেয়ের সাথে প্রেম ভালোবাসা ছিল, এটা আমি জানতাম না, মা বাবা বিয়া দিছিল, মা বাবার পছন্দে বিয়া দিছিল, বিয়ের পর উনি অত্যাচার করছে। যখন আমার বাবুটা গর্ভে এলো তখন আমি 5 মাস বয়সে 5 মাসের গর্ভে নিয়ে বাপের বাড়ি চলে এলাম, তখন উনি অন্য একটা বিয়ে নিয়ে বিয়ে করে চলে গেল, আমাকে তালাকনামা দিয়ে। বাবুটা বয়স হইল, বাবুটা যখন 1 বছর বয়স তখন আমাকে তালাকনামা দিয়ে দিল। সে যদি এখন জোর করে, সে যদি আমার ভালোবাসে না আছে, তাদেরকে জোর করে মানুষের ভালোবাসে মানুষে পাইতে পারে? পারে না। এর জন্য আমি আর কোনোটা করি নাই, আমি ওইটা মাথা ব্যথা নিচ্ছি, উনার যেটা ভালো হয়েছে উনি করছে, দরকার নেই গ্যাঞ্জামের ভিতরে আমি যাই। সেটাই সেটাই, তো সবসময় গিয়ে এরকম হিসাব টিসাব করে থাকেন নাকি? না ভাই, সবসময় কি করি, তো এখানে যাইতে তুইতে পড়ি, এমনি কাজ তেমন করলে কি আর সবসময় তো হিসাব করা যায় না, এমনি হয়তো বাজার হাটে গেলাম, কাজে আইলাম, এগুলো পড়ে আসি। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার সংসার চলে কে? আমি চালাই ভাই, ওই যে বললাম না যে মানুষের বাসা বাড়িতে কাজ করে রাখাই। বাবা নাই? বাবা বাবা বুড়া মানুষ কোনো কাজ করতে পারে না, মাঠা বুড়া মানুষ কোনো কাজ কম করতে পারে না। আপনার কোনো ভাই বোন নেই? ভাই আছে, 2 ভাই 2 বোন, তারা বিয়ে করে যা যার মতো মতো চলে গেছে, বোরাপুর বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে থাকে। তো ভাইরা তো জিগায় না? ভাইরা জিজ্ঞেস করে? জিগায় না, জিজ্ঞেস করলে কি আর আমি ভিডিওর মাঝে আসতাম। তো এখন স্বামী ছাড়া কতদিন আছেন বাপমার বাসায়? 1 বছর। 1 বছর আছেন? 1.5 বছর আর কি বাবার মা বাড়িতে। আর সন্তানের বয়স কত চলে? সন্তানের বয়স 1 বছর। 1 বছর, তো সন্তান তো মানুষ করতে হবে, ঠিক না? তো আপনার এই ইনকামে কি সন্তান কি মানুষ করতে পারবেন? না, তার জন্য তো ভিডিওর মাঝে আসছে। তাহলে বিয়ে করবেন? হ্যাঁ, যে আমার বাচ্চাটার কে নিয়ে আমাকে দায়িত্ব নিব। আচ্ছা, তবে নাম কি বললেন? আরিফা। তো দর্শক আপনারা যদি আরিফ ভাইয়ার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বার হলো 01779454496। আমি নাম্বারটা আবারও বলছি, 01779454496। তো এই নম্বরে ফোন দিলে আপনারা কিন্তু আর আরিফ ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।